আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট কেক বা পুডিংয়ের সংমিশ্রণে তৈরি কেক বা পুডিং। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই মজাদার। এই রেসিপির মধ্যে আপনারা পুডিং চকলেট কেকের রেসিপিটা পেয়ে যাবেন। চেষ্টা করেছি সহজ ও সুন্দরভাবে রেসিপিটি আপনাদের দেখাতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। কেক পুডিংটা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। তো চলুন কেক পুডিংটা তৈরি করতে আমরা চলে যাই। কেকের ব্যাটারটা তৈরি করতে একটি বোল নিয়ে প্রথমে আমরা ডিমগুলো একে একে ভেঙে নেব। এখানে কেকটা তৈরি করতে আমরা 4টি ডিম নিয়েছি। এখন আমরা কুসুমগুলোকে আলাদা করে রেখে দিব। প্রথমে আমরা ডিমের সাদা অংশটাকে বিট করব। এবার ডিমের সাদা অংশটাকে আমরা হালকাভাবে বিট করে নেব। বিট করতে করতে আমরা চিনিটা দিয়ে দিব। এখানে আমরা হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, তবে চিনিটা আমরা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা সম্পূর্ণ গলে যাবে বিট করতে করতে, তখন ফোমি টেক্সচারে চলে আসবে, তখন বিট বন্ধ করে দিতে হবে। এবার আমরা দিয়ে দিব কুসুমগুলো। কুসুমগুলো দিয়ে দিব তেল। এখানে আমরা 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে দিব লেবুর রস। এখানে আমরা লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তেল দেওয়ার পরে আমরা আর বেশিক্ষণ বিট করব না, 10 থেকে 15 সেকেন্ড বিট করলে আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এখন আমরা একটি স্টেনারে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে অল্প অল্প করে চেলে নিব, আর ব্যাটারটার সাথে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ময়দাগুলোকে মিশিয়ে নিব। খুব জোরে সরে আমরা ঘুরিয়ে মিশাব না, তাহলে ফোমিটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা দিয়ে দেব কোকো পাউডার। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে এটাকে আমরা চেলে 2 থেকে 3 বারে ভালো করে হালকাভাবে মিশিয়ে নিব। তো আমার মিশানোটা দেখে আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু খুব জোরে ঘোরাচ্ছি না, এক সাইড করে ঘুরিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি কোকো পাউডারটাকে 2 থেকে 3 বারে মিশিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডারটাকেও আমি মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মোটামুটি আমার মিশ্রণটা রেডি। তো আপনারা মিশ্রণটা দেখে বুঝতে পারছেন মিশ্রণটা আমার কতটা মসৃণ হয়েছে। তো কেক বানানোর জন্য ব্যাটারটা আমার তৈরি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানির সাথে চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি হলে আমরা যে মোল্ডটা কেক পুডিংটা সেট করব সেখানে ঢেলে সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে ক্যারামেলটা রেখে দিব। এখন অন্য চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব দুধ। এখানে আমরা 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। দুধে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দুধটার সাথে চিনিটা গলে গেলে আমি দুধটা একটি বাটিতে ঢেলে নেব। দুধটা বাটিতে ঢালো হলে আমি দুধটাকে ঠান্ডা করে নেব, কারণ এখন যদি ডিমটা ভেঙে যায় তাহলে সাথে সাথে এখানেই জমে যাবে। দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিব ডিম। এখানে আমি 4টি ডিম নিয়েছি। কেকের জন্য আমি 4টি ডিম নিয়েছি, পুডিংয়ের জন্য আমি 4টি ডিম নিয়েছি।
এখন ডিমের সাথে দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে একটি স্ট্রেনার সাহায্যে আমি যে পাত্রটায় ক্যারামেলটা সেট করে রেখেছি সেখানে দুধটা ঢেলে দিব। দুধটা ঢালা হলে তার উপরে আগে থেকে রেডি করে রেখে দেওয়া পুডিংয়ের এই মিশ্রণের উপরে কেকের মিশ্রণটা ঢেলে দিতে হবে। আর পুডিং এর মিশ্রণটা উপরে ঢেলে দেওয়ার পরে নিজের থেকেই ভেসে উপরে উঠে আসবে, কোনো চিন্তার কারণ নেই, এটা নিচে ডেবে যাবে না বা মিলে যাবে না। আমরা কিন্তু কেকের মিশ্রণটা ভালো করে ফোম করে তৈরি করে নিয়েছি, যার কারণে হালকা হবে পুডিংয়ের মিশ্রণের তুলনায়, তাই এটা অটোমেটিক ভেসে উঠবে। আমি যেহেতু কেকের মোলে এটা সেট করেছি তাই এটার আমার কোনো ঢাকনা নেই, তাই একটি ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনারা যদি ঢাকনাওয়ালা পাত্রে সেট করেন তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তো আমার ফয়েল পেপার দিয়ে ঢেকে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে একটি স্ট্রেনার বসিয়ে পানিটা গরম করে নিয়েছি। পুডিংটা যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই আমরা তৈরি করে নেব। যেহেতু হাঁড়ির পানিটা গরম, খুব সাবধানে আমরা পাত্রটাকে বসিয়ে দেব। বসানো হলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। তো আমরা ফিরে আসলাম 30 মিনিট পর। তো ফয়েল পেপারটা দেখে মনে হচ্ছে আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। তো ফয়েল পেপারটা আমরা এখন আস্তে করে তুলে নিব, তুলে একটু চেক করে নিব যে নিচে থেকে আমাদের কেক ও পুডিংটা তৈরি হয়েছে কিনা। তো একটি নাইফের সাহায্যে আমরা চেক করে নিচ্ছি যে এটা সুন্দর মতো হয়ে আসছে কিনা। যেহেতু নাইফটা আমাদের ক্লিয়ার, তো এটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন পুডিং কেকটাকে আমরা চতুর্দিক থেকে নাইফ দিয়ে ছাড়িয়ে নেব। উপর থেকে একটি প্লেট দিয়ে আমরা এটাকে বের করে নেব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের পুডিং কেক। এখন আমরা কেকের মতোই এটাকে লম্বা লম্বাভাবে দুইবার কেটে নেব, মাঝখান থেকেও আমরা দুইবার কেটে নেব। তো পুডিং কেকটা কত সুন্দর হয়েছে আমি একটি কেককে আপনাদের কেটে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। তো আপনাদের কাছে আমি অনেক সহজভাবে পুডিং কেকটা তৈরি করে দেখাতে চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পুডিং কেকটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে, একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।